আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আবারও চলে এলাম আপনাদের মাঝে। সুন্দর, খুবই সুন্দর মাশাআল্লাহ ফুলের গাছ নিয়ে। লাস্ট টাইম আপনাদেরকে দেখিয়েছিলাম ছোট্ট, একদম ছোট্ট, তিন চারটা পাতা দিয়ে একটা গাছ। ও হ্যাঁ, আপনার ভাববেন আরে কে, না কে তো বলবেন না, অবশ্যই আপনাদের জানা হয়ে গেছে আমি কে আর কি নিয়ে কথা বলছি। মন করে শের কিছেন মনে রান্নাঘরে আপনাদেরকে আবারও স্বাগতম জানাই। কিন্তু আজকেও নিয়ে এলাম আবার ফুল নিয়ে খেলানেলা। ফুল কেনা পছন্দ করে বলেন তো? সবাই পছন্দ করে। সবাই বাড়ির কোণে দেখবেন একটা না একটা ছোট গাছ লেগেই আছে, থাকতেই হবে, বা পুঁতিয়ে রাখে, বা বাসার মধ্যে দেখবেন সুন্দর করে একটা ফ্লাওয়ার বাজের মধ্যে ফুল করা, ফুল গুছিয়ে রেখেছে, সাজিয়ে রেখেছে। এটা আপনাদেরকে দেখাচ্ছি, কারণ পরে এই কথাগুলো বলবো। এই দেখেন, এটা হলো একটা বটল, বটলের মধ্যে কিন্তু আমি এই প্ল্যান্টটা করেছি। মন করে শিখেছেন মনে রান্নাঘরের এই ফ্লাওয়ার এক্সিবিশনে আপনাদেরকে সবাইকে, যে যেখান থেকে বসে আজকে এই ভিডিওটা দেখছেন, আমার অন্তর অন্তরস্থল থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। কি বন্ধুরা, বলেছিলাম না যে খুবই সুন্দর, অদ্ভুত, মানে আল্লাহ তালার অশেষ মেহরবানি যে এত সুন্দর গাছ, ফুল, ফল, মানে বলে শেষ করা যাবে না। এই দেখেন গাছটা কিভাবে মানে ফুল দিয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ, তোমার গুণগান গেয়ে তো আমরা শেষ করতে পারবো না। আমরা যে যেটা বলি, আল্লাহ বলি, ভগবান বলি, যে যেটা বলি, ওনার নাম শেষ করা যাবে না বলে। এই দেখেন গাছটা কত সুন্দর, মাশাআল্লাহ। তো বন্ধুরা, কি করতে হবে? মন করে শিখেছেন মনে রান্নাঘরে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। আর আপনারা যদি এগুলো না করে থাকেন তাহলে বুঝবো কি করে যে আপনাদের পছন্দ হয়েছে? হ্যাঁ, রান্না তো অবশ্যই দেখাবো, আজকে বা নাই দেখালাম, একটু দেখি না, একটু ভিন্ন কিছু আপনাদেরকে দেখাই। সবসময় রান্না দেখানো, হয়তো অনেকে বলেন যে আপা, একটা আপা বলেন, আন্টি বলেন, বলতে পারেন যে বা খালাম্মা বলেন, যে যেটা বলেন, যে একটু ভিন্ন কিছু দেখালে ভালো হতো না? সেই কারণেই আপনাদের জন্য আমি নিয়ে এসেছি, যে কাজটা আমি নর্মালি বাসায় করে থাকি। আমি ছোট একটা প্ল্যান্ট নিয়ে আসি শপিং থেকে এনে, কিন্তু এই ছোট গাছটাকেই খুব লালন পালন করে ওর যেগুলো হয়ে থাকে, যেমন একটা গাছ থেকে আপনি অনেকগুলো গাছ করতে পারবেন, সেগুলো আমি করে থাকি। যেমন এইটা ক্যাকটাসটা হয় আমার কাছে, কিন্তু দু রকমের আছে, এটা হলো পিঙ্ক আর একটা হলো লাল, সেটাও আপনাদেরকে দেখাবো। আমি এই ছোট গাছটা লাস্ট টাইম আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম এইরকম এই ছোট গাছ নিয়ে আসি আমি এনে, কিন্তু ওই গাছটাকে খুব যত্ন করি যতটুকু পারি, হয়তো বা আপনাদের মতো পারি না। আরে ভাই হাসবেন না, যে এই ছোট কিছু নিয়ে এত কিছু, এই ছোট থেকেই তো অনেক কিছু করা যায়। আর শিখতে পারবো, আপনারা যদি কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, বলে দেন যে হ্যাঁ আপা এটা করেন, বা আন্টি ওইটা করেন, তাহলে আরও ভালো হবে। এখন আপনাদেরকে বলি, এই গাছটা আমি এই বটলের মধ্যে করেছি। এই যে পাতাগুলো দেখছেন আপনারা, এখান থেকে আমি অল্প করে কেটে নিই, এই 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 বিটটুকু কাটি, কেটে কেটে নিয়ে আমি এরকম সাজিয়েছি এই গাছটা। পুরোটা বা বটলটা আমি এই দেখেন, এই দেখেন এরকম হোল করে প্রথম মাটি দিয়ে দিয়েছিলাম, দিয়ে মানে এরকম করেছি। খুব ভালো লাগে না দেখতে বলেন তো? খুব সুন্দর লাগে, আমার তো ভাই সুন্দর লাগে। এই কারণে আমি ভাবলাম যে আমার দর্শক শ্রোতা যেই বলেন সবাইকে একটু দেখে দেই, দেখো করা কেমন। আপনারাও কিন্তু এর চেয়ে সুন্দর করে থাকেন আমি সেটা জানি, অনেকে দেখিও, কিন্তু আমি যে চাইলাম আপনাদের সাথে একটু শেয়ার করব। আপনাদের কি ভালো লেগেছে? মানে মন ভরে যায় না এই ফুলগুলো দেখলে?
খুবই সুন্দর। আল্লাহ লাখ লাখ শুকর, এত সুন্দর জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আর আমরা যদি একটু যত্ন করি তাহলে দেখেন আরও সুন্দর হয়ে যায়। প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর মন করিসির কিচেন মনের রান্নাঘরের সাথে থাকবেন। আমি চাই আপনাদেরকে সবসময় একটু ভিন্ন কিছু দেখাই। এই দেখেন বটলটা, কিন্তু এই দেখেন পুরো বটলটা কিন্তু একদম পেঁচিয়ে আমি দিয়েছি। দেখেন আমার আরও নতুন নতুন বা একটু ডিফারেন্ট করে করে আমি প্ল্যান্ট করে থাকি, সেগুলোও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। আমি আপনাদেরকে দেখিয়ে দেব, এই দেখেন সুবহানাল্লাহ, আমার মতো যারা পাগল ফুলের নিশ্চয়ই আপনারাও করবেন, আপনারাও করেও কিন্তু আমাদেরকে দেখতে দেখার সুযোগ করে দিবেন, তাহলে আমরাও শিখবো আপনাদের কাছ থেকে। অনেকে আছে অনেক রকম ভিন্ন কিছু করে থাকে, শেয়ার করবেন সবার সাথে। কেমন লাগলো আপনাদের কাছে জানতে চাইবো, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানে ইতি টানবো, যদি ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করবেন, আবার নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আমি মন করিসি এখানে ইতি টানছি, ভালো থাকেন, সুস্থ থাকবেন, মা বাবাকে যত্ন নেবেন, মা বাবাকে সেবা করবেন, ওরা আমাদের কি বলবো, ওরা আমাদের জন্য ডায়মন্ড, ডায়মন্ড না এটা বললে কিন্তু কম হয়ে যায়, ওরা না থাকলে আমাদের দোয়া যে করবে দোয়ার দরজাটা বন্ধ হয়ে যায়। এই গাছটা দেখি কি মনে হচ্ছে না, যে দেখেন ওর মা বাবা কিন্তু কিভাবে জড়িয়ে ধরে রেখেছে। আমাদের মা বাবারাও কিন্তু আমাদেরকে এরকম জড়িয়ে ধরে রেখেছিল বা রেখেছে। হয়তো অনেকে বলবেন এত কিছু বলতে হবে না, আমরা জানি, নিশ্চয়ই জানেন, কেন জানবেন না, সবাই জানি আমরা। আমার জন্য দোয়া রাখবেন, যদি ভুল ত্রুটি কিছু করে থাকে ক্ষমার চোখে দেখবেন। আবার আরও একটা কিছু নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য মন খুলে দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।